7টা একটু দেখবো এখন, ইট ইজ দ্য আইডেন্টিক্যাল অ্যাজ প্রবলেম সিক্স। প্রবলেম সিক্সের মতো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বলা যাবে না, একটু ডিফারেন্ট আছে। তো এই জন্য আমি দেখাচ্ছিলাম। তো MES 2015টা আসছিল, এটা MIST একটা প্যাটার্ন। যাই হোক, ওকে, সো কী কী দেওয়া আছে দেখি। হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল আনসাপোর্টেড হাইট, ক্রিটিক্যাল আনসাপোর্টেড হাইট ফর এক্সকেভেশন। তাহলে এক্সকেভেশনের হাইটটা বের করতে বলছে। ওয়েন CU, তাহলে কী কী দেওয়া আছে দেখি। CU ইজ গিভেন 0.2 KSI, গামা ইজ গিভেন 135 PCF। ওকে, সো আমরা ফর্মুলাটা কিন্তু জানি। ফর্মুলাটা হচ্ছে যে ডেপথ এক্সকেভেশন, আমি এখানে এইচ দিই, হ্যাঁ এইচ ই দিই, তো ডাইরেক্টটা না লিখে। তো এটা হচ্ছে ফর্মুলা কী হবে, ফোর সিইউ ডিভাইড বাই গামা রুট ওভার কে এ, এটা হচ্ছে ফর্মুলা। সো এখানে কী কী দেওয়া আছে, সিইউ দেওয়া আছে, গামা দেওয়া আছে, কে দেওয়া নাই। তাহলে কে দেওয়ার নাই এবং ক্লু দেওয়া নাই, এখানে কোনো ফাইতাই নাই। সো বলছে হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল আনসাপোর্টেড হাইট অফ দ্য এক্সকেভেশন সিইউ। তো এখানে এই ক্ষেত্রে আমরা কী করবো যে লেট ফাইকোয়াল জিরো কখন হবে, বলছিলাম পিউর সেন্টের ক্ষেত্রে। লেট পিউর সেন্ট, তো পিউর সেন্টের ক্ষেত্রে, সরি পিউর সেন্ট না, পিউর ক্লে, পিউর সেন্টের ক্ষেত্রে সিইউকে জিরো হবে। সো পিউর ক্লে যেহেতু, সেক্ষেত্রে ফাইকোয়াল জিরো ধরা যায়, তাহলে ফাইকোয়াল জিরো, তো ফাইকোয়াল জিরো হলে কী হয়ে যাবে, কে এ যেটা সেটা বলে হয়ে যাবে 1। সো ফোর ইকোয়াল রুট ওভার, আচ্ছা সিইউ হচ্ছে 0.2 কত, 2 KSI। একটু দেখতে হবে এখানে, ইউনিটটা দেখতে হবে, একটা কারণ হচ্ছে এখানে ইউনিটটা দেখতে হবে। সো এখানে হচ্ছে KSI-তে দেওয়া আছে, আর এটা হচ্ছে কত, PCF-এ দেওয়া আছে। PCF মানে পাউন্ড পার ফিট কিউব, এটা ইঞ্চি, এটা ফিট, তাহলে যা মিলে আছে এটা পাউন্ড, আবার এটা কিলো পাউন্ডে, তাহলে একটু মডিফাই করতে হবে। সো আমি CU-টাকে করি, এটাকে এভাবে না লিখে, CU ইকুয়ালস হচ্ছে কি 0.2 KSI, এটাকে আমি কী করি পাউন্ডে নিয়ে যাই। পাউন্ডে নিয়ে গেলে কী হবে, 0.2 × 1000, তাহলে পাউন্ডটা আসলো। ইঞ্চিকে আমি নিয়ে যাচ্ছি ফিটে, তাহলে ইঞ্চিকে ফিটে নিয়ে গেলে কী করতে হবে, ফিটে নিয়ে গেলে ভাগ করতে হবে, ইঞ্চিকে ফিটে নিয়ে গেলে ভাগ করতে হবে কত দ্বারা, 12 দ্বারা। সো এটা নিচে আমরা জানি কিলো, এই যে পাউন্ড, কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, তাই না? তো নিচে এই যে এটাকে এখন ফিটে নিয়ে যাবো, তাহলে 1/12 স্কোয়ার, তাহলে এখন কনভার্সন হয়ে গেছে। তো এই বেলুটা আমি এখানে বসে দিই, এখানে হচ্ছে 1000, এটা গামা নিচে আছে, এটা হচ্ছে 1/12 হোল স্কোয়ার ইন্টু গামা, গামা হচ্ছে 135 KA হচ্ছে 1/1 হোয়াট এভার একই কথা। সো এটা হিসাব করি আমরা বেলু যেটা আছে ওটা পেয়ে যাবো। তো আমি এখানে আমাদের বেলু, আমার যেটা লেখা আছে সেটা হচ্ছে 853.33 ফিট, উইচ ইজ অনেক বড় কিন্তু। তো আমি এই জন্য একটু চেক করে নিই এটা ঠিক আছে কিনা, ওকে, 4 × 0.2 × 1000 ডিভাইডেড বাই ইন্টু 144 এবং 135। অলরাইট, সো হ্যাঁ এটাই আনসার। তো এটাই কিন্তু আনসার আমাদের এখানে প্রবলেম 7 যেটা সেটা এখানে শেষ হবে। ওকে, প্রবলেম এখন যেটা করাবো সেটা হচ্ছে প্রবলেম 8, এটা 8, প্রবলেম 8। অলরাইট, সো এটা একটা MIST প্যাটার্নের ম্যাথ, যেটা MIST পরীক্ষা আসছিল DSCC-তে, সিটি কর্পোরেশনের পরীক্ষায় 2019-এর। সো একটু দেখবো, এটা একটু ডিফারেন্ট আছে একটু। সো ল্যাটারাল প্রেশার দেওয়া আছে, আচ্ছা ডাইরেক্ট গিভেন, এগুলো হ্যাঁ ল্যাটারাল প্রেশার যেটা সেটা দেওয়া আছে, হচ্ছে পি ধরলাম, 40 kPa কিলোপাস্কেল। গ্রাভিটি রিটেনিং ওয়াল, হচ্ছে গ্রাভিটি রিটেনিং ওয়াল, ওয়াল সাইজ হচ্ছে ওয়াইড এত, এবং ডেপথ তো এটা লেখার দরকার নয়, একটা কাজ করে আমি চিত্রটা এখানে তাহলে সুবিধা হবে। সো গ্রাভিটি ওয়াল যেটা আছে সেটা বলতেছি যে ওয়াইড যেটা, অর্থাৎ এটা হচ্ছে 44 মিটার, এটা হচ্ছে 6 মিটার হাইট। রাইট, ডিটারমাইন দ্য ওয়াল ওয়েট টু প্রিভেন্ট দ্য ওভারটার্ন প্রিভেন্ট করার জন্য ওয়াল ওয়েটটা কত লাগবে, কারণ কি গ্রাভিটি রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে গ্রাভিটি ইউজ করে প্রিভেন্ট করা। সো এই জন্য বলছে যে এই ওয়ারটা কত হইতে হবে, যে এটাকে প্রিভেন্ট করার জন্য, ওয়ারটানকে প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, সো এটা করার জন্য আমি এক কাজ করবো, এখানে একটা কতগুলো পয়েন্ট দিয়ে দেবে, এভি, এখানে দুটো পয়েন্ট দিলাম এভি। তো এক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে সয়েল প্রেশার, যে প্রেশারটা দেয় সয়েল, যে প্রেশারটা দেয় এটা ইজ সিমিলার টু ওয়াটার প্রেশার। ওয়াটার প্রেশার যেরকমভাবে প্রেশার দেয়, সয়েল প্রেশার একইভাবে, অর্থাৎ এটা হচ্ছে এভাবে ট্রায়াঙ্গেলভাবে দেয়, অর্থাৎ উপরের থেকে জিরো থেকে শুরু হয়ে এভাবে বাড়তে থাকে ট্রায়াঙ্গেলভাবে, এবং এভাবে দেয় ওয়াটারও কিন্তু এভাবে দেয়। সুইমিং পুলের প্রেশার কিন্তু আমরা এভাবে হিসাব করি। যাই হোক, সো এভাবে প্রেশার দিল,
তো ডাব্লিউ যেটা এটা হচ্ছে এখান থেকে নিচে দিয়ে কাজ করবে ডাব্লিউ যেটা ওয়েট যেটা আচ্ছা সো সলিউশনে চলে যাবে সলিউশন ওকে সো এটা একদম সহজ একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টের সাথে মোমেন্ট নিতে হবে মোমেন্ট অ্যাট এ মোমেন্ট অ্যাট এ অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টের সাথে মোমেন্ট যদি নিই সেক্ষেত্রে কী হবে এখানে একটা লোড দেখতেছি এখানে একটা লোড আচ্ছা এটা যে মেন লোড এটা ধরলাম যে এখানে কাজ করতেছে এবং এখানে কাজ করে আসলে সেন্ট্রয়েডে সো এটা কত বলছে 40 কিলোপ্যাস্কেল সো এখন এই পয়েন্টের সাথে যদি মোমেন্ট দিই সেক্ষেত্রে ডাব্লিউ মোমেন্ট দিবে কিন্তু কীভাবে ঘুরাবে না ডাব্লিউ এভাবে ঘুরাবে ক্লক ওয়াইজ তাহলে ডাব্লিউ ইন্টু ডিস্টেন্স কত এটা টু টু করে এটা টু এটা টু ফোর যেহেতু ঠিক মাঝখানে তাহলে কী লিখবো ডাব্লিউ ইন্টু টু ইকুয়ালস আচ্ছা ইকুয়ালস লাগার কারণ হচ্ছে এই যে লোডটা এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে এই যে এখানে একটা পয়েন্ট এটা হচ্ছে এইভাবে লোড তাহলে এইভাবে ঘোরাচ্ছে মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে এই জন্য সমান দিয়ে দিয়েছি মাইনাসও দেওয়া যাবে আমি সমান দিয়ে ওই পাশে লিখবো তাহলে 40 ইন্টু এই ডিস্টেন্সটা কত এই ডিস্টেন্সটা হচ্ছে টু থার্ড সরি ওয়ান থার্ড এটা এই যে ছোটো ডিস্টেন্স তো ওয়ান থার্ড ইন্টু সিক্স আচ্ছা সো এটা আসলো আচ্ছা আরেকটা জিনিস সেটা 40 কিলোপ্যাস্কেল যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলছে এখানে ল্যাটারাল প্রেশার বলছে অর্থাৎ এটা হচ্ছে 40 কিলোপ্যাস্কেল এখানে না এটা হচ্ছে 40 কিলোপ্যাস্কেল নিচে ল্যাটারাল প্রেশার যেটা নিচে তো এটা হবে অ্যাকচুয়ালি এরিয়া পুরাটার এরিয়া হবে এটা কিলোপ্যাস্কেল তাহলে এটার এরিয়া হবে যে লোডটা তাহলে ইন্টু হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এটা ইন্টু উচ্চতা উচ্চতা সিক্স এটা হচ্ছে টোটাল লোড তো আমি এটা অ্যাড করে দিব অর্থাৎ এটা 6 3 হবে তাহলে ইন্টু 3 আর একটা অ্যাড করতে হবে আমি আবার বলতেছি যে এই যে লোডটা এটা হচ্ছে এটার এরিয়ার যে লোড 40 যেটা সেটা হচ্ছে বেসের যে বেসের ভ্যালু এটা হচ্ছে 40 এটা 0 এটা 40 তো এক্ষেত্রে আমার যে মেন লোড হবে এই লোডটা হচ্ছে অ্যাক্টিভ তাস যদি বলি অ্যাক্টিভ তাস যেটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু অর্থাৎ এরিয়াটা অর্থাৎ হাফ ইন্টু ভূমি যেটা ভূমি হচ্ছে 40 ইন্টু উচ্চতা হচ্ছে 6 সো এক্ষেত্রে আমরা এই লোডটা তাহলে কত 40 ইন্টু 3 120 তাহলে 120 ইন্টু এখন ডিস্টেন্স এটা ফোর্স ইন্টু ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে 1/3 ইন্টু 6 1/3 ইন্টু 6 তাহলে 120 ইন্টু 1/3 ইন্টু 6 ওকে সো ডাব্লিউটা বের করবো এখান থেকে ডাব্লিউ কস হবে 120 কিলোমিটার সো এভাবেই করতে হবে এখানে কিন্তু আমার ম্যাথটা শেষ হয়ে যাবে একদম সহজ এবং ছোটো একটা ম্যাথ তো এটা কিন্তু এমআইএসটিতে সচরাচর আসে এই ধরনের ম্যাথ আমি দুই তিনটা দেখছি অনেক আরেকটা করাবো এমআইএসটিতে আসছে এই ধরনের ম্যাথ ওকে সো এখানে শেষ হবে এটা প্রবলেম 9 এবং শেষ ম্যাথ আমাদের ইফেক্টিভ আর্ট প্রেশারের আর্ট প্রেশার থিওরি সরি সো এটাও এমআইএসটি প্যাটার্নের একটা ম্যাথ এবং গত যে ম্যাথটা করেছিলাম প্রবলেম 8 এটার সাথে সামঞ্জস্যপূর্ণ একই রকম তো একটু দেখবো দ্য থিকনেস অফ এই ব্রিক ওয়াল আমরা জানি যে ব্রিক ওয়াল যে থাকে ওটার এই ম্যাথ এটা থিকনেস অফ দ্য ব্রিক তো এটার ক্ষেত্রে আমরা কী করবো চিত্রটা আঁকবো তাহলে সবচেয়ে বেস্ট হয় সো থিকনেস কত 250 mm 2 মিটার হাইট অর্থাৎ 2 মিটার হাইট ফাইন দ্য হরিজন্টাল ডিস্ট্রিবিউশন উইন্ড লোডের জন্য হিসাব ওয়ালের ইয়াটা হিসাব করতে বলছো বলছো উইন্ড লোডটা হিসাব করো ফর হুইচ দ্য বেশিয়ার ইজ জাস্ট নেগেটিভ বেশিয়ার নেগেটিভ যদি হয় সেক্ষেত্রে উইন্ড লোড আমরা জানি যে এখানে যে লোডটা আসবে আমি বলছিলাম এর আগেও গত ক্লাসে যে এক্ষেত্রে আমরা আর্ট প্রেশার বা হিসাব করবো হচ্ছে ট্রায়াঙ্গেল ভাবে তো এক্ষেত্রে উইন্ড লোডের ক্ষেত্রে যে প্রেশারটা দিবে এটা হচ্ছে এভাবে দিবে যেহেতু বেশিয়ার নেগেটিভ বলছে এই জন্য আমরা আগে কিন্তু এভাবে দিয়েছিলাম যাই হোক তো এভাবে দিবে তো এখানের যে পিটা আছে এখানে যে পিটা আছে এই পিটা বের করতে হবে আমার এটাই আমার কাজ এখন ওকে সো পিটা বের করতে হবে দ্য ইউনিট ওয়েট অফ দ্য মেশিনারি ইজ গিভেন ব্রিক মেশিনারি ইজ গিভেন 90 তার গামা ইকোস কত 1950 কেজি পার মিটার কিউব তো আমি কী করবো আগের মতোই করবো মোমেন্ট নেবো এটা দিব এটা বি দিব এখানে ডাব্লিউ কাজ করবে ঠিক নিচের দিকে তো এই ডাব্লিউটা আমি আগের থেকে ওয়েট এটা ওয়েটটা বের করে রাখতে হবে আগের থেকে যেহেতু আমাদের ইউনিট ওয়েট দেওয়া আছে সো ওয়েট অফ ব্রিক মেশিনারি ব্রিক বলে তো হবে না ব্রিক মেশিনারি বলতে হবে পুরোটা গামা ভি আমরা জানি তো গামা হচ্ছে এখানে 1950 কিন্তু ভি হচ্ছে ভলিউম তো এখানে কী কী দেওয়া আছে এটা থিকনেস দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে সো আমরা কী করবো যে 2 ইন্টু এটা হচ্ছে থিকনেস কত 250 mm এটাকে 0.25 লেখা যায় ইন্টু ইউনিট আমরা এখানে একটা ইউনিট যে এটাকে এটা হাইট এটা থিকনেস আর হচ্ছে যেটা লেন্থ বা উইথ এটাকে ইউনিট উইথ ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 975 কেজি এত আসলো তো এখন আমি মুভমেন্ট অ্যাবাউট এ নিব মুভমেন্ট অ্যাবাউট অর অ্যাট এ
সেক্ষেত্রে W এটা আগে লিখিয়ে ক্ষেত্রে, তো এটা হলে কি হবে যে P বের করতেছি, তাহলে আমি বলছিলাম যে এখানে পিটা যেটা বের করব, তাহলে এখানে যে লোডটা সেটা হবে এই জায়গায়, এবার আবার লোড দিবে যে লোডটা হবে লোড, মানে এবার লোড দিবে, তাই সেক্ষেত্রে আমার পিটার জন্য এই লোডটা কত হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে পি এখানে, আর উচ্চতা বা ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে এটা ইন্টু ডিস্টেন্স, আবার এই ডিস্টেন্সটা বের করতে হবে, এখানে ডিস্টেন্স কত আমি সাপেক্ষে নিচ্ছি, এক্ষেত্রে কিন্তু 2/3 হবে, কারণ এখানে বড় ডিস্টেন্সটা 2/3 of 2, 2/3 of 2 ইকুয়ালস, আমি ইকুয়ালস দিয়ে লিখবো এখানে, তো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, এই জন্য এটা এদিকে লিখলে ক্লকওয়াইজ, W যেহেতু ক্লকওয়াইজ ঘুরাচ্ছে এটা হচ্ছে এ পাশে লিখলাম, তাহলে W ইন্টু কত এখানে, আচ্ছা থিকনেস দেওয়া ছিল তো 0.25 দেওয়া আছে, তাহলে ইন্টু 0.25-এর অর্ধেক হবে না, এটা ঠিক মাঝখানে 0.25-এর অর্ধেক হবে, ডিভাইড বাই 2, ওকে, সো এখান থেকে আমরা W দেওয়া আছে, W ইজ হোয়াট 975 ইন্টু 0.25 ডিভাইড বাই 2, তো এখান থেকে আমরা পি এর ভ্যালুটা ইজিলি বের করতে পারি, সবগুলো জানা আছে, জাস্ট পিটা আননোন, সো পি ইজ 91.4 কেজি পার মিটার হবে, অলরাইট, সো এই পিটা বের করতে বলছে আমাকে, এই পিটাই বের করলাম, সো আমার এই ম্যাথটা এখানে শেষ হবে, এবং আর্ট পেশার থিওরির যে টপিক্স এটাও এখানে শেষ হবে, অলরাইট।